আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল দীপ্তিস ব্লগ ভিডিওতে। সো দেখতেই পাচ্ছেন আমি একটি কাউন্টারে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আজকে একটি শর্ট ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসলাম। তার কারণটা হচ্ছে কি, আজকে আমার আর তাসনুবার একদম হুট করে KFC খেতে ইচ্ছে করছিল। সো আমরা বললাম আর দেরি না করে আমি আর তুই চলে যাই। সো আমরা KFC খেতে চলে এসেছি, আর এই যে অলরেডি আমাদের ফুড চলে এসেছে। আমরা হচ্ছে নর্মালি চিকেন ফ্রাইড এবং হচ্ছে KFC উইংসগুলো অর্ডার করে ছিলাম, এবং সাথে ছিল পেপসি। তো এই হচ্ছে উত্তরা ব্রাঞ্চ, আমরা উত্তরা ব্রাঞ্চে রয়েছি। এই তো ওভারঅল খাবারগুলো, আর আমরা যেখানে বসেছিলাম এখানে একদমই বাতাস ছিল না। সো আমরা চেঞ্জ করে এই পাশে কর্নার টেবিলটা চলে এসেছি, যাতে শান্তি মতো একটু খেতে পারি, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে বাইরে। সো কি আর বলবো, এই তো দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি চলে আসলাম, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথেই কথা বলতেছিলাম, তখন হচ্ছে গিয়ে বাইরে এত সাউন্ড ছিল যে কোনো কথাই শোনা যাচ্ছিল না। আর আমি এই যে বলতেছিলাম যে আমি এত খাবার কিভাবে খাবো, তো নর্মালি শেষমেশ খেতে পেরেছি কিনা সেটা আপনারা দেখতেই থাকুন। আর এই তো আমরা এখানে খাচ্ছি, বিশেষ আমরা না, আমিই খাচ্ছি, কারণ তাসনুবা আমার খাওয়ার ভিডিওটাই করেছে, ও যে খাচ্ছে ওই পাশ দিয়ে গিলছে সেটা ভিডিও করে নেই। যাই হোক, সো এই তো খাওয়া দাওয়া করছি। নর্মালি এত খেতে পারছি না, সো ভাবছি যে যা খাওয়ার খাবো আর ওগুলো পার্সেল নিয়ে যাব। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এতগুলো চিকেন একসাথে খাওয়া যায় না। সো আমার আরও তিনটা ফ্রাইড চিকেন ছিল, সো আমি ভাবছি এইগুলো হচ্ছে পার্সেল নিয়ে যাব, এবং সাথে বাসার জন্য কিছু অর্ডার করব যেহেতু যাচ্ছি। সো এই তো from my pastry. Excuse me? আপনারা দেখতেই পেলেন যে হচ্ছে গিয়ে আমাদের খাবারটা পার্সেল করতে নিয়েছে। এখন হচ্ছে আমি আবার চলে আসলাম কাউন্টারে, বিকজ বাসার জন্য ভাবছি কিছু নিয়ে যাব। সো এই তো আমি এখানে ভাবছি কি নিব না নিব, কারণ সবার তো টেস্ট এবং খাবারের ইচ্ছে একরকম হতে পারে না। সো এর জন্য আমি ভাবছি, সো ভাবতে ভাবতে ভাবলাম যে তাসনুভাকে কিছু জিজ্ঞেস করি, কারণ ও যে দেখি ও কি বলে। সো এটাই করছি। এই যে আমি এখন তাসনুর কাছে আসলাম, ওকে জিজ্ঞেস করতেছি যে বার্গার নিব কিনা, বাট ও বলতেছে যে না, বার্গার নিতে না, চিকেন ফ্রাই নিতে। তো এই তো আমি এখন আবার যাচ্ছি, সো দেখতেই থাকুন। অ্যাট লাস্ট হচ্ছে আমরা পার্সেল টাস নিয়ে বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে গিয়ে ভাবছি কোথায় যাব, কারণ তাসনুবাবার বলতেছে যে ওনাকি পেস্ট্রি খাবে। সো দেখি আমরা পেস্ট্রি শপে যেতে পারি। তো এই তো, আর এই যে অ্যাট লাস্ট চলে আসলাম আমার পেস্ট্রি শপে, দেখছি কি খাবো না খাবো। সো এখানে এসেছি, তাসনুবা দেখছি কি খাবে, তো আমরা এখানেই ভাবছি যে বসে খেয়ে যাব পেস্ট্রি। তো এর জন্য এখানে আসা এবং চুজ করতেছি।
ফাইনালি চলে আসলো হচ্ছে আমাদের পেস্ট্রি। আমাদের না অ্যাকচুয়ালি আমি অতটা ইন্টারেস্ট ছিলাম না খাওয়ার জন্য, তাসনুভাই ছিল, তবু একটা না খেলে কি হয় তো জন্য নিলাম। এই তো আমারটা ছিল মেবি মার্বেল পেস্ট্রি। আর সত্যি বলতে এই পেস্ট্রিটার পেস্ট্রিগুলো সবসময় অনেক সফট এবং ভালো হয় কারণ অনেক বছর ধরে খাচ্ছি, বাট আজকে এত মানে এত হার্ড ছিল ভিতরে এবং কেকটাও খুব মানে আমার জন্য আমার কেন যেন মনে হচ্ছে যে মেবি ওদের শেপ ছুটিতে ছিল এবং এগুলো আগের ছিল অনেকটা যেটাকে বলে বাসি। আমার খুবই বিরক্ত লেগেছে, লাস্ট পর্যন্ত আমি আর খাইনি। দেখতেই পাচ্ছেন যে এটা চামচ দিয়েও মানে এটা হচ্ছে করা যাচ্ছে না। সো যাই হোক, ওভারঅল আজকের দিনটা ভালোই কেটেছে। সো আজকের ব্লগটা এতটুকুই থাকবে, আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। প্লিজ আমার সাথেই থাকুন।